মামলা করে বিপাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরের রফিকুল ইসলাম। আমাদের গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানিয়েছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর মুন্সিপাড়ার নূরনবী সরকারের ছেলে রফিকুল ইসলাম তার ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করলে পারিবারিক কলহের জেরে তার মা রশিদা বেগম ও দুই ভাই শফিকুল ও মকসিদুল সহ তার দলবল নিয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করে ও নির্মাণ কাজে ব্যবহৃত রড ও সিমেন্ট জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রফিকুল ইসলাম ও তার বাবা চাচা বাধা প্রদান করলে শফিকুল ও মকসিদুলের লোকজন তাদের উপর হামলা চালায়। এ হামলা ঘটনায় বাবা নূরনবী সরকার, চাচা রমজান আলী ও শামসুল হক আহত হলে পরে গত 2020 সালের 27 ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় 9 জনকে আসামি করে রফিকুল ইসলাম মামলা দায়ের করেন। আর এই মামলায় 2 নং আসামি শফিকুল ইসলাম গ্রেফতার হলে অন্য আসামিরা ক্ষিপ্ত হয়ে গত 17 ফেব্রুয়ারি আবারও বাবা চাচার উপর হামলা চালায় এবং ওই দিন শফিকুল ও মকসিদুলের মা রফিকুল ও তার বাবা এবং চাচাকে মামলায় ফাঁসানোর জন্য সে নিজে আহত হয়ে গাইবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ করেন রফিকুলের বাবা নূরনবী সরকার। তবে রশিদা বেগমের ছোট ছেলে বলেছেন, তার বড় ভাইয়া তার মাকে মেরে আহত করেছেন আর পারিবারিক এই কন্দলের সুষ্ঠু সমাধান চান এলাকাবাসী। আমার বড় ভাই আমার মায়ের কাছ থেকে 500 জমি নিছে, এই টাকাটা চাইতে গেলে ওদের ভিতরে একটা গ্যামজাম লাগি যায়। আর সেক্ষেত্রে আমার বড় ভাই আবারও আমার মায়ের কাছ থেকে 10 শতক জমি দাবি করে। মা এক পর্যায়ে দিতে চায় না, তার কারণ আর দুটো ছেলে আছে, সেজন্য সেটা দিতে চায় না। আমার বড় ভাই না মা না দিতে রাজি হলে তাকে আবারও মারধর করে লোকজন। ডেস্ক রিপোর্টে রুকাইয়া জান্নাত নিঝুম।